বৃহস্পতিবার আরেকটি সন্ধ্যায় হুমায়রা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আপনাদেরই ফেভারিট কুকিং শো কোনিয়ন মাইক্রোকুক ব্রট টু ইউ বাই বেস্ট ইলেকট্রনিক্স। প্রতি পর্বের মতো আজকেও থাকছে তিন তিনটি মজার রেসিপি, আর প্রথম রেসিপিটি হ্যাঁ হুমায়রাই করে দেখাচ্ছে আপনাদেরকে। তো আমি চলে যাচ্ছি আমার কিচেনে। দর্শক, আমি আজকে যে রেসিপিটি করে দেখাচ্ছি, আমরা তো আসলে বাসায় বেগুনের নানা ধরনের আইটেম খেয়ে থাকি, বেগুন কারি, বেগুন ভাজা, বেগুন ভর্তা, অনেক কিছুই খাই। তো আজকে আমি করছি স্টাফড ব্রিঞ্জল। তো স্টাফড ব্রিঞ্জল তৈরি করতে আমার যেগুলো লাগছে, তো ব্রিঞ্জল তো আমার লাগছে, ব্রিঞ্জল মিন্স বেগুন তো লাগছেই। তো এখানে আমি যে ব্রিঞ্জলগুলোকে আমি যেটা করেছি, যে এরকম গোল সাইজের যে বেগুনগুলো আছে এগুলো আমি মাঝখান বরাবর কেটে মাইক্রো হাই পাওয়ারে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে। তারপর এইটাকে আমি স্কুপ করে নিয়েছি। তারপর এখানে আমার লাগছে মুরগির কিমা, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু চিনি, লবণ তো স্বাদ মতো, একটা ডিম, তেল, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়ো লাগবে আমার, মরিচ গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ। তো আমি শুরু করছি। আর এখানে আছে দর্শক আমার ব্রেড ক্রাম, ব্রেড ক্রামটা আমার পরে লাগবে। তো আমি প্রথমে আমার কিমাটাকে রান্না করে নেব। আর আজকে আমি আমাদের যে কোনিয়ন মাইক্রোওয়েভের যে অনেকগুলো অপশন আছে আমি আপনাদেরকে বলেছিলাম, এতে তিনটা অপশন আছে, মাইক্রো, কনভেকশন, গ্রিল। তো আমি আজকে এটা দুটো অপশন ইউজ করছি। প্রথমে আমি এই চিকেনটাকে মাইক্রো অপশনে রান্না করব, যেরকম আমরা বরাবর করে থাকি, মাইক্রোওয়েভে রান্না করি। তারপরে আমি কনভেকশন মোডে আমার এই ব্রিঞ্জলটাকে আমি বেক করব। তো এখানে আমি নিয়েছি, এখানে আমার 1 কাপের মতো চিকেন কিমা আছে, সাথে যাবে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, একটু কাঁচামরিচ কুচি, একটু ঝাল দিচ্ছি, একটু ধনে পাতা কুচি, লবণ যাবে স্বাদ মতো, সামান্য একটু চিনি, জাস্ট পিঞ্চ অফ, পেঁয়াজ কুচি, এটাকে আমি মেখে নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিব, একটু মরিচের গুঁড়ো, কাঁচামরিচ যেহেতু একটু দিয়েছি, জিয়া গুঁড়া। এবার আমি এতে দিব একটু তেল, মাইক্রোওয়েভে খুব কম তেল লাগে। আমার কিমাটাকে আমি সব মশলা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এটা কোনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে 3 মিনিটের জন্য রান্না করব। আমার কিমাটা দর্শক রান্না হয়ে গেছে। এখন আমি যেটা করব, যে এগুলোতে স্টাফ করব, তার আগে আমি আমার ওভেনটা একটু প্রিহিটে দিয়ে দিই 180 ডিগ্রিতে। তো দর্শক, আমি যে স্কুপ করা বেগুনটা রেখেছিলাম, যেটা আগে থেকে সিদ্ধ করা হয়েছিল, এটাতে আমি স্টাফ করছি এখন। আমার ওভেন প্রিহিট হয়ে গেছে, অসুবিধা নাই, ওটা থাক ওভাবেই, আমি এটা আগে কাজটা শেষ করি। তো আমি একে একে সব বেগুনগুলোতে, যে আমার যে চিকেনের যে কিমাটা ছিল রান্না করা, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি যেটা করছি, এই ডিমটা ফেটিয়ে একটু লবণ দিব, এই ডিমটাকে মেটার উপরে একটু দিয়ে দিব, যেটা আমি বেক করব। আমার ব্রেড ক্রাম আছে, এটাকে আমি চেপে চেপে এগুলোর উপর হাত দিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার এগুলো স্টাফ করা। দর্শক, আমার এই ব্রিঞ্জলগুলোতে স্টাফিং করা কিন্তু হয়ে গিয়েছে, উপরে আমি ডিম দিয়ে আর ব্রেড ক্রাম দিয়ে সিল করে দিয়েছি। তো এটা এখন আমি আমাদের কোনিয়ন মাইক্রোওয়েভের যে কনভেকশন মোড, ওটাতে 180 ডিগ্রি প্রিহিটেড, অবশ্যই সেটাতে আমি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে বেক করবো।
রেডি হয়ে গিয়েছে আমার স্টাফড ব্রিঞ্জল ইটস রেডি টু সার্ভ নাও দর্শক আজকে আমি আমাদের কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনের কনভেকশন মোডটা ইউজ করেছি স্টাফড ব্রিঞ্জল ইজ রেডি তো দর্শক আপনারা এই রেসিপিটি করতে চাইলে রেসিপিটি আরও একবার মিলিয়ে নিন আর আমি চলে যাচ্ছি বিরতিতে আর বিরতির পর থাকছে দু দুটো মজার রেসিপি স্টাফড ব্রিঞ্জল তৈরি করতে আপনাকে যা যা করতে হবে প্রথমে একটি পাত্রে কিছু চিকেন কিমা নিন সাথে দিন এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা সামান্য কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লবণ স্বাদ মতো অল্প পরিমাণ চিনি পেঁয়াজ কুচি সামান্য হলুদ মরিচ ও জিরা গুঁড়া সামান্য তেল সব উপাদানগুলো ভালোভাবে মেখে তিন মিনিটের জন্য ওভেনে রান্না করে নিন এবার আগে থেকে সিদ্ধ করা বেগুনের স্কুপে কিমাগুলি স্টাফিং করে নিন এবং তাতে দিন ডিম এবং তার উপর দিন ব্রেড ক্রাম এবার বেগুন স্কুপগুলোকে ওভেনের কনভেকশন মোডে প্রিহিটেড অবস্থায় রান্না করুন দশ থেকে বারো মিনিটের জন্য হয়ে গেল আপনার স্টাফড ব্রিঞ্জল Welcome back once again to your favorite cooking show, Conion MicroCook, brought to you by Best Electronics. আমার সাথে এ পর্যায়ে যিনি রান্না করতে এসেছেন তার রেসিপিটি আজকে আমাদের শোয়ের জন্য সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এবং তিনি হয়েছেন আমাদের আজকের কুক অফ দ্য শো তার নাম হচ্ছে আজমেরি রোশন চলুন কথা বলি তার সাথে আজমেরি কেমন আছো ফাইন আপু ফাইন ওকে তুমি কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো তুমি কি জানো যে তোমার রেসিপিটা আজকের পর্বের জন্য সেরা হয়েছে না জানতাম না কিন্তু এখন জানার পরে আপু অসম্ভব ভালো লাগছে যে আমার রেসিপিটা সেরা হয়েছে তোমার রেসিপিটি মানে সিলেক্ট হয়েছে এই কারণে যে তুমি একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না তুমি সিলেক্ট করেছো তোমার তুমি বলেছো তোমার মায়ের হাতে রান্না সো আমি তো আর ওয়েট করতে পারছি না আমি সেই রান্নাটি দেখবো তো তার আগে তো কিচেনে যেতে হবে চলো আমার কিচেনে চলে যাই অবশ্যই আপু থ্যাংক ইউ তো আজমেরি তোমার যে রেসিপিটা সেরা হয়েছে সেটার আগে নামটা তো বলো আমার রেসিপির নাম হচ্ছে ইচড়ে চিংড়ি ইচড় চিংড়ি ইচড় মিন্স কাঁচা কাঁঠাল রাইট কাঁচা কাঁঠাল ওকে এটা একটা মানে খুবই মানে ট্রেডিশনাল একটা বাঙালি খাবার হ্যাঁ বাঙালি মানে এটা অনেক আগের এই খাবারগুলো হতো এখন অ্যাকচুয়ালি এটা রেয়ার হয়ে গেছে মানে কষ্ট এই যে ইচড় খাবারটা এটা হচ্ছে মানুষ এখন মনে করে ঝটপট রান্না হয়ে যাবে কিন্তু মাইক্রোওয়েভ থাকলে তো মাইক্রোওয়েভ ঝটপট হয়ে যায় এই ডিফারেন্টের জন্যই আমার এই রেসিপিটা আচ্ছা এবং তুমি বলছো এটা তোমার মায়ের কাছ থেকে শিখেছো তুমি হ্যাঁ তো ডেফিনেটলি এটা তো মায়ের হাতের ছোঁয়া আছে অবশ্যই অবশ্যই এই জন্যই রেসিপিটা সেরা হয়েছে তো চলো আমরা শুরু করি তার আগে বলো কি কি লাগছে এতে আচ্ছা আমার ফার্স্টে লাগছে ইচড় চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ নারকেলের দুধ হলুদের গুঁড়া চিনি পোস্ত বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ ঘিয়ে ভাজা ডিফারেন্ট এটা একটু লবণ সরিষার তেল আমি এখানে সরিষার তেল ইউজ করছি আগে যে রান্নাগুলো কিন্তু সরিষার তেলই হতো আগে সরিষার তেল তারপর একটু মশলা গ্রেভি গ্রেভি এগুলাই হতো এগুলাই হতো হ্যাঁ আর রসুন বাটা আদা বাটা ওকে আরেকটা গুঁড়া মশলা দেখতে পাচ্ছি এইটা আমি বলি নাই এটা একটা নিজস্ব রেসিপি আর রেসিপি বলতে মশলাটা এই মশলাই আমি নিজেই করেছি এটার মধ্যে একটু ডিফারেন্ট কিছু আছে কি আছে সেই ডিফারেন্ট কিছু আমরা জানতে চাচ্ছি আমার দর্শকদেরকেও জানাতে চাচ্ছি এটার মধ্যে মেথি আর গরম মশলা তেজপাতা দারচিনি এইগুলো দিয়ে এবং জিরা তেলে তারপর এটাকে গুঁড়া মেথি দারচিনি জিরা তেজপাতা তেলে গুঁড়া করা গুঁড়া করা আজমেরি স্পেশাল মশলা ওকে তো আমরা শুরু করি হ্যাঁ বুঝছো চিংড়ি মাছ নিয়েছি হ্যাঁ চিংড়ি মাছ এখানে হাফ কাপ আছে আমি একটু আদা বাটা সামান্য দিলাম রসুন বাটা লবণ হলুদের গুঁড়া এটা হচ্ছে আমার সেই স্পেশালটা এটা পোস্ত পেঁয়াজ যেটা ঘিয়ে ভেজে নিয়েছি আমি ঘিয়ে ভেজে বেটে রেখেছি হ্যাঁ আর এটা হচ্ছে পোস্ত বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ মানে ঝালটা হচ্ছে যে যার ইচ্ছা তুমি অনেকগুলো কাঁচামরিচ এখানে মানে ফালি করে হ্যাঁ ফালি করে এটা যে যেরকম ঝালটা আচ্ছা আচ্ছা এটা একটু ঝালই ভালো লাগবে দেশীয় খাবার যেহেতু আরেকটা যেটা হচ্ছে ইচড়ের সাথে নারকেল দুধ যাবে এটা একটু মিষ্টি এবং ঝাল একসাথে অ্যাড হচ্ছে হ্যাঁ যেহেতু মানে নারকেলের দুধটা একটু মিষ্টি যেন তুমি কাঁচামরিচটা বেশি দিচ্ছ হ্যাঁ হ্যাঁ
চিংড়িগুলোর সাথে তুমি একবারে মশলাগুলো মিক্স করো, সমস্ত মশলা। এরপর হচ্ছে তেলটা দিব। আচ্ছা, আগে হচ্ছে মশলাটা মাখায় নিচ্ছি, যেহেতু আমি যে পেঁয়াজটা ভেজে বেটে নিয়ে এসেছি ওইটা ম্যাক্সড হওয়া লাগবে। তুমি দিচ্ছ সরিষার তেল? হ্যাঁ, সরিষার তেল। ঝাঁজটাও আসবে। আচ্ছা, এরপরে আমি ইঁচড়টা দিচ্ছি। মানে এটা আগে মাখালাম, মাখানোর পরে যখন একটু সফটলি আসলো, এরপর আমি ইঁচড়টা পরিষ্কার করে আমি একটু ভাপাই নিয়েছি। এটা কি ভাপানোর সময় তুমি কি একটু হলুদ দিয়েছি? হলুদ দিয়েছি। এই খাবারটা কিন্তু আপু অনেক মজার, বিশেষ করে ইঁচড়। আর সাধারণত কিন্তু ইঁচড় মানুষ খেতে চায় না, কারণ এত পরিশ্রম, ইঁচড় খাওয়াটা অনেক পরিশ্রম। কিন্তু এটা যদি তোমার একবার একটু কষ্ট করে কেটে নিয়ে কিন্তু ডিপে প্রিজার্ভ করে রাখা যায়, অনেক পরে কিন্তু মাইক্রোওয়েভে তুমি এটা করে ফেলা যায় অনেক দিন। কে আপু, এটা হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ওভেন দেবো। 3 মিনিটের জন্য? হ্যাঁ। প্রনের চিংড়ির ফ্লেভার তো আমি পাচ্ছি। আমি এতে একটু নারকেল দুধ অ্যাড করব। আচ্ছা, নারকেলের দুধটা আমি দেখতে পাচ্ছি খুব ঠিক। হ্যাঁ, এটাও আমার একটু ডিফারেন্ট, যেহেতু নারকেলের দুধটা আমি খুব ঘন করে করেছি। করার পরে আমি এটাকে আবার একটু হিটে একটু রিডিউস করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু ডিফারেন্ট করেছি এটাই। আপু, এটা আমি আবার 3 মিনিট দিব, এরপরে আমি হচ্ছে আবার অন্য মশলা অ্যাড করবো। ওকে, খুব গ্রেভি গ্রেভি, খুব ফ্লেভারটাও আসছে। এরপরে আমি মিশাচ্ছি আমার সেই স্পেশাল, তোমার স্পেশাল যে আজমির স্পেশাল মশলা, স্পেশাল মশলা। এটা আমি যদি আগে মিশাতাম তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এই ফ্লেভারটা থাকার জন্যই আমি এটা মিক্স করতেছি নামানোর আগে। আচ্ছা, এটা আমি মিক্স করার পরে আবার হচ্ছে 3 মিনিট দিব। আচ্ছা, সাথে একটু চিনি সামান্য। এটা এবার তুমি ফাইনালি ফাইনাল। ওকে, তোমার জন্য রেডি। দেখো আমার খাবারটা কেমন টেস্ট। আমি তো ফ্লেভার তো পাচ্ছি এবং টেস্টও করবো। তো তুমি এসেছো, তোমার মায়ের হাতের একটা রেসিপি আমাদেরকে দেখিয়েছো, সুদূর খুলনা থেকে এসেছো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে বাপু ধন্যবাদ, আর ধন্যবাদ বেস্ট ইলেকট্রনিক্সকেও এবং তার সাথে চ্যানেল 9কেও। আজমিরের এই ইঁচড় চিংড়িটি যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তাহলে রেসিপিটি মিলিয়ে নিন, আর আমি চলে যাচ্ছি বিরতিতে। আর বিরতির পর থাকছে রন্ধনশিল্পী রান্না। ইঁচড়ে চিংড়ি তৈরি করতে আপনাকে যা যা করতে হবে: একটি পাত্রে হাফ কাপ চিংড়ি নিয়ে তাতে দিন আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, ঘিয়ে ভাজা পেঁয়াজ, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষার তেল। এবার ইঁচড় দিয়ে 3 মিনিটের জন্য ওভেনে রান্না করে নামিয়ে নিন এবং তাতে নারকেলের দুধ দিয়ে আবারও 3 মিনিটের জন্য ওভেনে রান্না করুন। এরপর নামিয়ে তাতে মিক্সড মশলা, চিনি, সামান্য তেল দিয়ে শেষবারের মতো ওভেনে রান্না করুন 3 মিনিটের জন্য। বাস, হয়ে গেল ইঁচড়ে চিংড়ি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু ইয়োর ফেভারিট কুকিং শো কোনিয়ন মাইক্রোকুক, ব্রট টু ইউ বাই বেস্ট ইলেকট্রনিক্স। এখন আমার সাথে যিনি রান্না করবেন আমার ফ্রেন্ড জেবুনেসা।
কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। তো তোমাকে আজকে আবার পেয়েছি আমার সাথে আমার কিচেনে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে তোমার কিচেনে আসতে পেরে, অনেক ভালো লাগছে। তো আজকে কি রান্না হবে সেটা পরে জানছি, চলো আগে কিচেনে চলে যাই। হ্যাঁ চলো। ওকে, তো জীবনেশা তুমি এসেছো কিচেনে, নিশ্চয়ই মজার কিছু নিয়ে এসেছো। তো আগে বলো তুমি কি রান্না করছো আজকে? আজকে আমি একটা ডিফারেন্ট মাইক্রো ওভেনে রান্না করছি, সেটা হচ্ছে আচার, আমের আচার। আর ইউ শিওর? হ্যাঁ, আমের আচার। আমের আচার মাইক্রোওয়েভ ওভেনে? হ্যাঁ, খুব সহজে যেন একটা আচার তৈরি করা যায়। মানে আই জাস্ট ক্যান্ট বিলিভ এন্ড আই জাস্ট ক্যান্ট ওয়েট এনি মোর, প্লিজ স্টার্ট। ওকে। ও আচ্ছা, তুমি তো আচার করছো, কিন্তু আগে তুমি উপকরণগুলো বলে দাও। আচ্ছা, প্রথমে আমি আচার, যেহেতু আম তো অবশ্যই লাগছে, আম, সর্ষের তেল, আদা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন, তেজপাতা, লবণ, চিনি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর সিরকা, পাঁচফোড়ন বাটা আর সর্ষে বাটা। আচ্ছা, পাঁচফোড়নটা কি তুমি শুধু কাঁচাটাই মানে বেটে নিয়েছো? পাঁচফোড়ন, হ্যাঁ, কাঁচাটাই বেটে নিয়েছি। আচ্ছা, তো চলো শুরু করি। প্রথমে যেটা করতে হবে, সর্ষের তেল নিচ্ছি। হ্যাঁ, সর্ষের তেলটা তুমি 2 মিনিট ইয়ে করো, গরম হওয়ার পরে 1 মিনিট পরে তুমি নামিয়ে আনবে, তারপর আমি বাকি মশলা দিবে। ওকে, তো দর্শক, এই সরিষার তেলটাকে টোটাল 2 মিনিট গরম করতে হবে, কিন্তু 1 মিনিট পরে আমি এটা ওভেন থেকে আবার বের করে নিব। সো আমি এটা দিয়ে দিচ্ছি কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে। দর্শক, আচার আমি কিন্তু বেশি ওয়েট করতে পারছি না। এবার যেটা হবে, এখানে পাঁচফোড়ন আছে, তেজপাতা দেব, তেজপাতা দিয়ে বাকি 1 মিনিট আবার দিব। ওকে, এটা ঠিক চুলার মতো এই যে বাবলসগুলো কিন্তু উঠছে, দেখো তেলটা গরম হয়ে। এবার আমি সব কিছু দিচ্ছি। হ্যাঁ, এখানে রসুন বাটা যাবে 1 টেবিল চামচ। আচ্ছা, আদা বাটা 1 চা চামচ। এটা কি তুমি ঝাল আচার করছো না টক ঝাল মিষ্টি? টক ঝাল মিষ্টি। ওকে, টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে। পাঁচফোড়ন বাটা, সর্ষে বাটা 1 চা চামচ, এরপর যাবে মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ সামান্য। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে মিক্সচার করে নেব। সব কিছু একসাথে মেশানোর পর আমি চিনি দিচ্ছি 1 টেবিল চামচ আন্দাজ। আর ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ। ভিনেগারটা দিচ্ছি প্রিজারভেটিভ হিসেবে, এটা যেন সংরক্ষণ করে রাখা যায়, তবে ঝটপট রান্না চটপট খেয়ে ফেলাই ভালো। সেটাই। ওকে, দিয়ে দাও 6 মিনিট। আচ্ছা, 6 মিনিট। ওকে, দর্শক দেখেছেন তো কত ইজি ওয়েতে জীবনেশা আমাদেরকে আমের আচার করে দেখাতে যাচ্ছে। তো এইটা আমি এখন 6 মিনিটের জন্য আমাদের কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। তুমি তোমার রেডি? এখন আমি সাজিয়ে পরিবেশন করি না? হ্যাঁ, জীবনেশা ওরফ জেবু, আমি তোমাকে জেবুই বলবো। সো তুমি আমাদের কিচেনে এসেছো আর এত মজার মানে টেস্টি একটা আচার আমাদেরকে করে দেখিয়েছো মাইক্রোওয়েভ ওভেনে এত কম সময়, যেটা আমার চিন্তারও বাইরে ছিল। সো তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকে জানাচ্ছি যারা আচারটা সংরক্ষণ করে রাখতে চান, তারা এই আচারটা যখন ঠান্ডা হবে তখন কাচের বয়ামে ঢুকিয়ে রাখবেন, আর পানি এবং বাতাস যেন না থাকে, তাহলে সংরক্ষণটা ভালো থাকবে। দর্শক,
আপনারা কি কখনো চিন্তা করেছেন যে মাইক্রোওয়েভে মাত্র 6 মিনিটে আমের আচার তৈরি করা যায়? আজকে কিন্তু জীবনেশা দেখিয়ে দিয়েছে। আর এই রেসিপিটি যদি আপনারা বাসায় মানে ডিনারে যদি ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কিংবা পোলাওয়ের সাথে এই আচারটা নিতে চান তাহলে মাত্র 6 মিনিটে ঝটপট এই আচারটা বানিয়ে ফেলুন। আর তার জন্য রেসিপিটি কিন্তু মিলিয়ে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে আমের আচার তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমে একটি পাত্রে সরিষার তেল নিয়ে 2 মিনিটের জন্য গরম করে নিন। খেয়াল রাখতে হবে প্রথম 1 মিনিট গরম হলে নামিয়ে তাতে 5 ফোড়ন তেজপাতা দিয়ে বাকি 1 মিনিট গরম করতে হবে। 2 মিনিট পর তেলটি নামিয়ে তাতে দিন রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, 5 ফোড়ন বাটা, সরিষা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। এবার আমের টুকরো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন এবং তাতে চিনি 3 টেবিল চামচ, সিরকা 2 টেবিল চামচ দিয়ে ওভেনে রেখে দিন 6 মিনিটের জন্য এবং নামিয়ে পরিবেশন বা সংরক্ষণ করুন মজাদার আমের আচার। আমাদের আজকের পর্বের 3-3টি রেসিপি আপনাদের কেমন লেগেছে, স্পেশালি আমের আচার, আপনারা আমাদেরকে জানাতে পারেন ফেসবুকের মাধ্যমে। আর আপনি যদি আগামী পর্বে হুমায়রার সাথে রান্না করতে চান তাহলে আপনার পছন্দের যে কোনো ওভেন উপযোগী রেসিপি আমাদেরকে পাঠিয়ে দিন facebook.com/best electronics limited এই ঠিকানায়। আর ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি।